বধে দক্ষিণ কোরিয়া নতুন অস্ত্র ব্ল্যাক বোম পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে আর এমন পরিস্থিতিতে কিমের দেশ বোম ফেলার হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া জানা গেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাদের বিরুদ্ধে গ্রাফাইট বোমা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে এমনকি সিউলের এই গ্রাফাইট বোমা পিয়ংয়ং বিদ্যুৎ ব্যবস্থা পঙ্গু করে দিবে বলে দাবি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ন হাব জানায় রাসায়নিক প্রক্রিয়ায় প্রস্তুত কার্বন গ্রাফাইটের এই ব্ল্যাক আউট বম বৈদ্যুতিক স্থাপনার ওপর ছড়িয়ে পড়ে এর শর্ট সার্কিট ঘটাবে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত করবে কোরীয় উপদ্বীপে সম্ভাব্য কোনো পরমাণু যুদ্ধের ঘটনায় এবং ব্যবহার করবে দক্ষিণ কোরিয়া বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন আরেকটি কোরিও যুদ্ধ অট্ট অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে এমন প্রেক্ষাপটে ছিউল প্রতিবেশী পিয়ংয়ংকে থামাতে বিকল্প কৌশলগত অস্ত্র নির্মাণে কাজ করেছে এবং এক্ষেত্রে নিজেদের সফলতা দাবি করেছে তারা দক্ষিণ কোরিয়ার এজেন্সি ফর ডিফেন্স ডেভেলপমেন্ট গ্রাফাইট বোমাটি তৈরি করেছে প্রসঙ্গত এ ধরনের বোমাকে প্রায় সফট বোম বলে আখ্যায়িত করা হয় কারণ এ বোমগুলো শুধু বৈদ্যুতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে থাকে এটা কোনো প্রাণঘাতী অস্ত্র নয় এর আগে যুক্তরাষ্ট্র ও ন্যাটোজোট এ ধরনের বোমা ব্যবহার করেছে বলে জানিয়েছে এপি আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে